এই বাটি আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে দেখুন। কি বলবো বন্ধুরা, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আমার যেন মনে হচ্ছে দোকানের থেকেও খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খাবেন। আর কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্রিম ছাড়া 10 টাকার বাটি আইসক্রিম বানাবো খুবই সহজভাবে। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। গরম করার মধ্যে আমি 500 গ্রাম গাই দুধ দিয়ে দেবো। এই গাই দুধটা এবার আমি জাল দিতে থাকব। জাল দিয়ে দিয়ে আমি 500 গ্রাম দুধটাকে আমি 200 গ্রামে পরিণত করব। আর আজ কিন্তু আইসক্রিম বানানো হচ্ছে বলে অঙ্কিত রান্নাঘরে চলে এসেছে, নালে কিন্তু অন্য সময় অঙ্কিতের পাত্তাই পাওয়া যায় না। অঙ্কিত রান্নাঘরে এসেই সঙ্গে সঙ্গে চিনি খাওয়া শুরু করে দিয়েছে। চিনি খাচ্ছ কেন? আর চিনি খাওনি বাবু। প্রায় আমি অনেকক্ষণ ধরেই দুধ জাল করে নিয়েছি। কিছুটা দুধ আমি বাটির মধ্যে ঢেলে নেব। দুধ আমি জাল দিয়ে একদমই অল্প করে মেরে নিয়েছি। একটা পাত্রে আমি অল্প করে ঢেলে নেব। এই দেখুন, এই পাত্রে আমি অল্প করে ঢেলে নিয়েছি আর কিছুটা দুধ কড়ার মধ্যেই আছে। কড়ার মধ্যে যে দুধটা আছে আমি জাল করে নেব। আমি যে পাত্রে দুধটা ঢেলেছিলাম দুধটা কিন্তু আমি 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা করে নেব, একদম কুসুম গরম থাকবে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর এই গুঁড়ো দুধটা আমি বাড়িতে তৈরি করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। কি বলুন তো, দুধটা কিন্তু খুব গরম অবস্থায় দিলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে, তাই আমি এই গাড়ি দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন, গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এই দেখুন, 1 চামচ আমি ময়দা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করেই মিশিয়ে নেব, ময়দাটা দেওয়ার ফলে যেন কোনো ডেলা পাকিয়ে না যায়। আর অঙ্কিত কিন্তু গান শুরু করে দিয়েছে। ও রান্নাঘরে এলে গান হবে বলো, কড়াই যে দুধটা ছিল এই দেখুন মোড়ে মোড়ে কিন্তু অনেকটাই কমে গেছে। দুধের যে মিশ্রণটা আমি এবারে কড়ার দুধের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি চিনি দিয়ে দেবো আর মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 5 চামচ চিনি দেব, 4 চামচ চিনি দিয়েছি আর 1 চামচ দেব। এই দুধটা আরও আমি জাল করে একদম ঘন করে নেব। দুধটা কিন্তু একদমই ঘন করে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন ঘনত্বটা দেখুন, কড়ার গায়ে দিচ্ছি, বুঝতে পারছেন ঘনত্বটা? দুধটা নামিয়ে আমি 5 মিনিট হালকা ঠান্ডা করে নেব। দিদি বলো, উনুনের কাজ শেষ, যখন একটু সরিয়ে দিয়ে এসো। সরানো হচ্ছে আর সরাতে লাগে না, না না মামি নারী
তুমি নাড়বে না খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে গায় দুধ গুঁড়ো দুধও পড়েছে অনেকটাই পরিমাণে ছেড়ে দাও আর আমি কিন্তু গুঁড়ো দুধে মানে মেপে দিইনি ঘরেতে গুঁড়ো দুধ বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছি আমি একটা বাটির কিন্তু প্রায় 15 বাটি দিয়েছি আপনারা 20 টাকার প্যাকেটে দু প্যাকেট দিতে পারেন হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এই দুধটা আমি দুটো পাত্রে ঢেলে দু ভাগ করে নেব আমি এবারে একটু কালার ফুড দিয়ে দেব একদমই অল্প করে দেব এই দেখুন একদমই একটা কাঠি মাথায় অল্প করে নিয়েছি এটা এবারে মিশিয়ে নেব একটা কিন্তু হোয়াইট কালারে করে নিয়েছি আর একটা হচ্ছে পিঙ্ক কালারে করে নিয়েছি এই দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়েছি আজ এতটাই গরম করেছিল মানে এক ঘন্টা আগে থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা করেছিল আর এই সময় কিন্তু বৃষ্টিও পড়ছে খুবই ভালো লাগছে কারণ অনেকদিন কিন্তু গরমের উত্তাপটা প্রচুর বেড়ে গেছে আর বৃষ্টিও হয় খুবই ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা হচ্ছে এইরকমই চারটে আইসক্রিমের বাটি নিয়েছি পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এবার আমি হোয়াইট কালারটা দিয়ে দেব এইভাবে মাঝে দিয়ে দেব আরো এক চামচ করে দিয়ে দেব এইভাবে দিলে কিন্তু দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অঙ্কিত তো খুবই আনন্দ আইসক্রিম খাবে বলে দাঁড়িয়ে গেছে আইসক্রিম খাবে বলে ও আইডি ফিরে রেখে দেব তুমি বসো এখানে বসো তোমার দেবো তুমি আইসক্রিমটা ভাবো নি যে এক্ষুনি খেয়ে নেব এবারে আমি পিঙ্ক কালার উপর দিয়ে একটু দিয়ে দেব এবারে আমি এই বাটিগুলো ডিপ ফ্রিজের মধ্যে 5 ঘন্টা রেখে দেব 5 ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে অত্য সুন্দর বাটি আইসক্রিম সেট হয়ে গেছে দেখুন আমি কিন্তু উবুর করছি একটুও বলে পড়ছে না এই দেখুন এই বাটি আইসক্রিমগুলো অত্য সুন্দর হয়েছে দেখুন দোকানের থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম নয় দিদি এই নাও তা তুমি নেবে না ও অঙ্কিতের পছন্দ আছে কোনটা নেবে না না ওর পছন্দ ঠিক আছে আর এই গরমে বন্ধুরা চড়া রোদ্দুরে জাস্ট জমে যাবে এই আইসক্রিমটা খেতে একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে মানে কি বলবো রোদ্দুরেতে তো গলেও যাচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খাচ্ছো খেতে পারছে না এটা শক্ত শক্ত খেতে ভালো লাগে এই তো সাইড থেকে গলে যাচ্ছে গরমের সময় এই তো আইসক্রিম অনেক কষ্টে আমার ছেলেটা ঘাম বেরিয়ে গেছে তো ও কিন্তু আইসক্রিমটা খেতে পারেনি চামচ ফেলে দেছো বাবা এবার এই চামচ ধরছো স্টিলে বাহ খুব ভালো অঙ্কিত
দেখাও দেখাও কত সুন্দর, দেখাও নিচু করে দেখাও, নাও তুলে নাও। দিদি তো খালি খেয়েই যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দোকানের আইসক্রিম তো খেয়ে দেখেছে আর এটা বাবা, তাদের ফেলে খেতে হবে, তাদের ফেলে খেতে হবে। আর সত্যি বন্ধুরা, গুঁড়ো দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, এত সুন্দর খেতে লেগেছে কি বলবো। আর এই চড়া রোদ্দুরে আইসক্রিমটা পুরো একদম কিন্তু জমে গেছে গরমের সময়, জমে যাবে মানে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একদম পুরো জমে গেছে। অঙ্কিত কেমন হয়েছে বলো? সুপার। অঙ্কিত বলছে সুপার হয়েছে। দিদি কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, এত সুন্দর হয়েছে কি বলবো, যা কিছু বলা হবে সত্যি খুবই কম বলা হবে। আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। আজ এখানে ভিডিওটা শেষ করছি। এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।